बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम डियर स्टूडेंट्स वेलकम टू ऑनलाइन क्लास। आई एम शामीमा अख्तार असिस्टेंट टीचर रामनगर केएमसी हाई स्कूल। सुप्रिय शिक्षार्थीबृंद केमन आछो तुम्हरा सबाई? आशा करी ए करोनाकालीन परिस्थितिते महान आल्लाह ताआलार रहमते तुम्हरा सबाई भालो आछो। आमिओ आलहामदुलिल्लाह भालोई आछि। प्रिय शिक्षार्थीरा तोमादेर साथे गत क्लासे आमि आलोचना करेछिलाम जाबेदा काके बले एबं एर श्रेणी विभाग निये। এখন আমি আলোচনা করব সাধারণ জাবেদা কাকে বলে এবং এর একটি সমস্যা ও সমাধান নিয়ে। প্রথমে আমি আলোচনা করব সাধারণ জাবেদা কাকে বলে। যে সকল দাখিলা সমূহ কোনো বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয় না তাদেরকে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণ জাবেদা বলে। আমি আবার বলছি, যে সকল দাখিলা সমূহ কোনো বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয় না তাদেরকে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণ জাবেদা বলে। সাধারণ জাবেদা করার নিয়মাবলী। সাধারণ জাবেদা করতে হয় দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে। দুই তরফা দাখিলা পদ্ধতির নিয়ম হচ্ছে প্রতিটি লেনদেনের দুটি হিসাব চিহ্নিত করে ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুযায়ী জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়। তো আমরা এখন জেনে নিই ক ধরনের হিসাব রয়েছে। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঁচ ধরনের হিসাব রয়েছে। আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পদ হিসাব, মালিকানা স্বত্ব হিসাব, দায় হিসাব। এর মধ্যে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, হ্রাস পেলে হয় ক্রেডিট। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট আর হ্রাস পেলে হয় ক্রেডিট। দায় মালিকানা স্বত্ব আর এই তিনটি বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট। তো আসো এই হিসাবের আলোকে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথমে লেখা আছে জনাব রাশেদ 2019 সালের জানুয়ারি মাসে 1 তারিখে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তো জনাব রাশেদ হচ্ছে একজন মালিক, আর মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুটো কিন্তু ভিন্ন। এখন আমি বলছি যে প্রতিটি লেনদেনের দুটা হিসাব চিহ্নিত করতে হয়। এখানে একটা হিসাব হচ্ছে নগদ টাকা ব্যবসা বিনিয়োগ করা হয়েছে। তাহলে একটা হিসাব হচ্ছে নগদ টাকা ব্যবসা আসলো আর মালিকের মালিকানা স্বত্ব অর্থাৎ স্বত্বাধিকার বৃদ্ধি পেয়েছে। তাহলে দুটো হিসাব আমরা, একটা পেয়েছি নগদান হিসাব আর একটা হচ্ছে মালিকানা স্বত্ব হিসাব। তাহলে এখানে নগদ টাকা, প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদান হিসাব হবে ডেবিট। মালিকের মালিকানা স্বত্ব অর্থাৎ স্বত্বাধিকার বৃদ্ধি পেয়েছে, এর জন্য মূলধন হিসাব হবে ক্রেডিট। তো আসো আমি 1 তারিখের লেনদেনটা লিখে নিই। প্রথমে ঘর, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে 2019 সালের জানুয়ারি 1 নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, এর জন্য হবে নগদান হিসাব ডেবিট। হিসাব নগদ টাকা নিয়ে ব্যাখ্যাটা লিখে নিবে। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু, টাকার অঙ্কটা লিখে নি 50,000। এরপরের লেনদেনটা আমরা দেখে নিই। জানুয়ারি 5 জানুয়ারি 5 জন
জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। তাহলে জনতা ব্যাংকে হিসাব খোলা হলে দুটো হিসাব কিন্তু হয়েছে, ঠিক না শিক্ষার্থী বন্ধুরা? দেখো জনতা ব্যাংকে হিসাব খুললে একদিকে ব্যাংকে টাকা জমা হলো, আরেকদিকে নগদ টাকা হ্রাস পেলো। তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে সম্পদ হ্রাস পেয়েছে। নগদ টাকা এখানে হবে ডেবিট, আর ব্যাংক হিসাব হবে ডেবিট, আর নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে আমি এই লেনদেনটা লিখি নি জানুয়ারি 5। জমা হয়েছে ব্যাংকে টাকা, সেজন্য ব্যাংক হিসাব হবে ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু জনতা ব্যাংকে হিসাব নগদ টাকা দিয়ে হিসাব খোলা হলো, নগদ টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো, হিসাব খোলা হলো। তোমরা নিজের মতো করে লিখে নিবে ব্যাখ্যাটা। তারপরে টাকাটা লিখে নি 20,000, 20,000 টাকা। এরপরের লেনদেন হচ্ছে ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় করা হলো 15,000 টাকা। ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় করা হলো 15,000 টাকা। এখন ব্যবসা প্রতিষ্ঠানে কি আসছে? কম্পিউটার। কম্পিউটার হিসাবকে লিখতে হবে অফিস সরঞ্জাম হিসাব। তাহলে অফিস সরঞ্জাম হিসাব যেটা ব্যবসা প্রতিষ্ঠানে আসে সেটা হবে ডেবিট, সম্পদ আসছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেজন্য এটা হবে ডেবিট। তাহলে অফিস সরঞ্জাম হিসাব হবে ডেবিট, আর নগদান হিসাব হবে ক্রেডিট। আমি লিখে নি জানুয়ারি 9, অফিস সরঞ্জাম হিসাব হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। নগদে কম্পিউটার কর, নগদে কম্পিউটার কর। এরপর লেনদেনটি আমি দেখি, আমরা দেখিনি জানুয়ারি 20, বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় হয়েছে 10,000 টাকা। এখন পণ্যটা বিক্রি হয়েছে কিভাবে? বাকিতে। বাকিতে হলে কি সৃষ্টি হয়? একটা দানাদার সৃষ্টি হয়। তাহলে দানাদার হিসাব সম্পদ হিসাব, এই জন্য দানাদার হিসাব হবে ডেবিট, আর বিক্রয় হচ্ছে আয় হিসাব, বিক্রয় হিসাব হবে ক্রেডিট। আয় আমরা বলছি যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তো আসল লেনদেনটা আমি লিখে নিই, দানাদার হিসাব, দানাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় করা হলো, বাকিতে পণ্য বিক্রয় করা হলো। এরপরের লেনদেন হচ্ছে জানুয়ারি 25, বাকিতে পণ্য ক্রয় হলো 15,000 টাকা। বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় করার ফলে কি হয়েছে? একটা ফার্মাদার সৃষ্টি হয়েছে।
তাহলে ক হিসাব হবে খরচ, ক হিসাব খরচ হিসাব, এর জন্য হবে ডেবিট, আর পারমাদার হিসাব দায় হিসাব, এর জন্য হবে ক্রেডিট। আসলে আমি লেনদেনটা লিখে নিই। বাকিতে পণ্য ক্রয় করা হবে, বাকিতে বাকিতে পণ্য ক্রয় করা হবে। কর্মচারীর বেতন প্রদান জানুয়ারি 30, এটা হচ্ছে জানুয়ারি 30, কর্মচারীর বেতন প্রদান হচ্ছে 2000 টাকা, কর্মচারীর বেতন প্রদান 2000 টাকা। এখন কর্মচারীকে বেতন দেওয়ার ফলে কি কমে গেছে, নগদ টাকা কমে গিয়েছে। আর বেতন হিসাব হচ্ছে খরচ হিসাব, খরচ হিসাব হলে তাহলে বেতন হিসাব হবে ডেবিট, আর নগদ টাকা চলে যাওয়ার পরে নগদান হিসাব হবে ক্রেডিট। আসো আমি এই লেনদেনটা লিখে নিই। জানুয়ারি 30 বেতন হিসাব, হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু কর্মচারীকে বেতন দেওয়া হলো, কর্মচারীদের বেতন দেওয়া হলো, এবার আমরা মোট করে নিই। মোট 50-এর 20-এর 70, 70-80-85-95, 1,10,000, 1,12,000, 1,12,000। ডেবিট পক্ষে যা হবে ক্রেডিট পক্ষে একই হবে, 1,12,000। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বেশ ভালোভাবে এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।